প্রথমবারের মতো বাহারি আয়োজনে নাটোরের লালপুরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার 112টি প্রাথমিক বিদ্যালয় 11টি স্টলে তাদের নিজ হাতে বানানো বাহারি রকমের দেশীয় পিঠা প্রদর্শন করেন। এ সকল স্টলে বকুল পিঠা, লবঙ্গ, খাজা, জামাই পিঠা, নকশি পিঠা, ভাপা, পাকুয়ান, রসপুলি সহ নানান রকমের পিঠা দেখা যায়। উক্ত পিঠা উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবণী সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলিয়া ফেরদৌসী সহ প্রমুখ। কবিতার মধ্যে বলেছেন, পৌষ পার্বণের পিঠা খেতে বসি, খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে গ্রামের দুলালি মেয়ে। আমাদের আরেকজন সম্মানিত অতিথি, আমাদের অত্র লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা আমাদের আর এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রাম বাংলার এই ঐতিহ্য এভাবেই, এই যে সুন্দর মিষ্টি ঐতিহ্য এভাবেই যেন সমুজ্জ্বল থাকে, ঐতিহ্য বা সংস্কৃতি লুকিয়ে আছে সেইটাকে একটু টেনে নিয়ে আসা আর কি। যে শীতকাল আসলে যে পিঠার যে একটা বিষয়, এবং আমাদের পাঠ্য বইয়েও কিন্তু বিষয়গুলো আছে, যেমন মায়ের হাতের মজার পিঠা, তারপরে শীতের পিঠা পুলি, এই এই হচ্ছে বিষয়গুলো, অধ্যায়গুলো আমাদের বাংলা বইয়ে কিন্তু আছে।